ওকে নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না, উনি এমনিতেই ঠিক আছেন। তবে একটু শক পেয়েছেন তো, তাই উনি সেন্সলেস হয়ে পড়েছিলেন। জ্ঞান ফিরতেই উনি খুব উত্তেজিত হয়ে পড়েন, তাই ওনাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ওনাকে ঘুমোতে দিন, ওনার রেস্টের প্রয়োজন। আমাদের কি সর্বনাশ হয়ে গেল বলো তো? অশোক এইভাবে চোট পেয়ে এইভাবে নিখিল পড়ে আছে, পূরণটাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, আমাদের কি হলো বলো তো? ওই তো অফিসার, অফিসার আমার শ্যামাকে খুঁজে পেয়েছেন? বলুন না কোথায় আমার শ্যামা, পেয়েছেন খুঁজে? কেন চুপ হয়ে আছেন বলুন তো? কি করছেন আপনারা এত পুলিশ নিয়ে, কি করছেন খুঁজে পাচ্ছেন না একটা মেয়েকে? কি করছে মেজে বাবা, কি করছে অশোক? অফিসার, শ্যামা না ফিরে এলে যে আমার নিখিল সুস্থ হবে না, ওকে ফিরিয়ে আনতেই হবে, আমার নিখিলকে সুস্থ করতে হবে অফিসার। দেখুন, আমি সার্চ টিমের সঙ্গে যোগাযোগ রাখছি। নদীতে জাল ফেলা হয়েছে, আমি মিথ্যে হোপ আপনাদের দেব না। আপনারা মেন্টালি প্রিপেয়ার থাকুন। এসব কেন কেন বলছেন আপনি? দেখুন, একে তো রাত্রির, তারপরে নদীতে ভীষণ স্রোত, বডি কোথায় ভেসে যাবে খুঁজে পাওয়া খুব টাফ। কাল সকালের আগে আপনাদের কোনো খোঁজ দেওয়া ইম্পসিবল। অফিসার, আমার কথাটা শুনুন, আপনারা খোঁজ চালিয়ে যান, আমরা কিন্তু আশা ছাড়ছি না। অ্যাটলিস্ট আমার বডিটাকে আমরা দেখতে চাই। কি তখন থেকে বডি 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 বলে যাচ্ছিস? তার সম্বন্ধে বলছিস জানিস? ওটা আমাদের শ্যামা, আমার মেয়ে। তোর সাহস কি করে হয়? হ্যাঁ, ওকে বডি বলবার কেন আমল তেমন বকছিস? কি চোখে চোখে কথা বলছিস, কি কথা বলছিস? এত বড় হয়ে গেছিস, মায়ের কাছে ফাঁকি দিবি? হ্যাঁ, চোখে চোখে কি বলছিস বল, তুই আমাকে বল, আমাকে কি চুলু কবি না? না না, তোদের কথা আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। একটু শান্ত হ মা। মা, আমার কথাটা শোনো মা, আমি স্টেজে যখন ওর পালস চেক করছিলাম তখন ও বেঁচে ছিল না মা। মারা গেছিল মা।